নাশ কর, মায়াকে ছাড়ো। রিদ্ধি 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 অনেক নাটক হয়েছে, হ্যাঁ অনেক। এবার কি হবে? মোচ্চে ওর কিছু হচ্ছে না কেন? বাসক মাকে ছেড়ে দাও বাসক। মায়া কোথায়? মায়াকে মায়াকে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে ভাস্কর। ওকে দাদা, দাদা দরজা ভেতর থেকে লক করা আছে। মায়া সূর্য উঠলেও ওই ঘরে রোদ্দুর এসে পৌঁছবে না, কারণ ওই ঘরে কোনো জানলাই নেই। আর মাকে কেউ বাঁচাতে পারবে না, আর না কেউ ভাস্করকে আটকাতে পারবে। লালিমা, আরে ও লালি, একটা বিনুনির জন্য যা দৌড় করালে, রাস্তায় দৌড়লে এতক্ষণে দীঘা পৌঁছে যেতাম। আরে লালিমা কোথায় তুমি? হ্যাঁ লালিমা, আরে পড়ে যায়নি? না 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 পড়ে যায়নি, এটাই আমার স্টাইল। এই লালিমা, আমি শুনেছি তুমি নাকি হেভি নাচো। হ্যাঁ, তার মানে আমি তোমার বিনুনিটা পেয়ে গেলে আমিও হেভি নাচো। হ্যাঁ এই দাঁড়াও, তোমাকে না একটা স্যাম্পল দেখাই। হ্যাঁ, আরে ডিজে বলে বাবু মেরা গানা চালা দো। হ্যাঁ
गरिमा देवश्री बोधी बागू दीदी प्लीज तुम शांत हो सामलाओ एक निजे के मा मायर शक्ति यदि भास्कर पे जाए तो सर्वनाश हो जाए भास्कर सबकिछ शेष कर देवे सबकिछ शेष कर देवे একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না প্রদীপের আলো ওর গায়ে পড়ে ওকে তো বেঁধে ফেলেছিল তাহলে ও মুক্ত হলো কি করে সব দোষ আমার সব দোষ আমার আমার জন্যই মায়া ওর সব শক্তি হারিয়ে ফেলেছে বৌদি তুমি নিজেকে এভাবে দোষ দিও না তুমি তো জেনে বুঝে করনি যা করেছো আয়ুষের ভালোর জন্য করেছো তো এখন আমি কি বলবো আয়ুষকে অভি কি বলবো তুমি একদম চিন্তা করো না দিদি আমাদের ডাইনি যা অত সহজে হার মানবে না কোনো না কোনো উপায় নিশ্চয়ই খুঁজে বের করবে হে মা ভবতারিণী আমি সারা জীবন তোমার কাছে শুধু একটাই প্রার্থনা করেছি আমার এই পরিবারকে তুমি ডাইনির কোন অজর থেকে রক্ষা করো আজ আমি নিজে তোমার কাছে ডাইনির জীবন ভিক্ষা চাইছি মা তুমি তুমি মায়াকে বাঁচিয়ে নাও মা গো সর্ববিঘ্ন হরে দেবী নারায়ণী নমস্তুতে কালী কালী মহাকালী কালী কে পাপ হারিণী সর্ব কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে সেটা বলতে পারবো না কিন্তু কোন দিকে আছে সেটা জানা সম্ভব কিভাবে জঙ্গলের মাঝামাঝি দাঁড়িয়ে এক একটা কোণে তীর ছুঁড়বে যেদিকে দৈবিক আছে সেদিকে তীর কিন্তু মাটিতে পড়বে না শূন্যে ভেসে থাকবে ধন্যবাদ গুরু আসি দাঁড়া এই না এটা তোমার কাছে রাখো
পেতনির মুখোমুখি হওয়ার সময় এটা তোমার কাজে লাগবে। জয় মা, জয় মা। যে মা তোকে জন্ম দিয়েছে তুই তাকে মারছিস কেন?